প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দর্শের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। প্রিয় দর্শক, আজ 14ই ডিসেম্বর, বাঙালি জাতির জন্য এক শোকবিহ্বল দিন, শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে আমরা আমাদের সূর্য সন্তানদেরকে হারিয়েছি। তাদেরকে ঘাতক গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে এদেশের রাজাকার আরবল্লোর আলসামসরা তালিকা করে এই সূর্য সন্তানদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। সেই দিনকে স্মরণ করেই সারা বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই শহীদ বুদ্ধিজীবী বিষয়ে দাঁড়িয়ে আমরা আলোচনা করতে চাই যে আসলে যারা এই 14ই ডিসেম্বরই কি শুধু নিহত হয়েছিলেন তাদেরকেই আমরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত করছি, নাকি গত 9 মাস ধরে, অর্থাৎ 1971 সালের বিগত যে 9 মাস ধরে আমরা যুদ্ধ করেছি, সেই 9 মাস ধরে গ্রামে গঞ্জে স্কুলের শিক্ষক থেকে শুরু করে আরও যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারাও শহীদ বুদ্ধিজীবী? এই প্রশ্নটি সামনে এসছে এ কারণেই যে সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তারা একটি প্রাথমিক তালিকা করেছেন শহীদ বুদ্ধিজীবীদের। সেখানে তারা মাত্র 1222 জনের প্রাথমিক তালিকা করেছেন বলে তারা জানিয়েছেন। এবং তবে এখনও পর্যন্ত কিন্তু সরকার যেই, অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যেই কমিটিটি গঠন করেছে এই তালিকা প্রণয়ন করার জন্য, তারা এখনও আসলে বুদ্ধিজীবী কারা সেই সংজ্ঞাই নির্ধারণ করতে পারেনি। প্রিয় দর্শক, বুদ্ধিজীবীদের কী চাওয়া ছিল, কেনই বা তারা শত্রুদের এই রকম রোষণে পেল? তাদের চাওয়া ছিল এই বাংলাদেশকে স্বাধীন করা, তাদের চাওয়া ছিল বাংলাদেশ গড়ে উঠবে অসাম্প্রদায়িক চেতনায়। আমরা কি সেই অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়তে পেরেছিলাম? আমরা কি তাদের ভাষায় কথা বলছি, তাদের চিন্তার সূত্র ধরে কথা বলছি? এসব প্রশ্নের উত্তর জানতেই আমরা আজকে আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি, বলছে কি বাংলাদেশ? প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মহান মুক্তিযুদ্ধের শহীদ আনাম ওগুলা মুস্তফার সন্তান ডক্টর অনির্বাণ মুস্তফা, অধ্যাপক স্থাপত্য বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছেন আরও দুজন শহীদ, সঙ্গে রয়েছেন চৌধুরী শহীদ কাদের, সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি, এবং একই সঙ্গে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যে কমিটি গঠন করেছে তালিকা প্রণয়নের জন্য, সেই কমিটির অন্যতম সদস্য তিনি। আমাদের সঙ্গে রয়েছেন 71-এর শহীদের সন্তান, প্রজন্ম 71-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি শুরুতেই আলোচনায় ঢোকার আগে আমাদের কাছে শহীদ বুদ্ধিজীবীর সন্তান এবং একজন বীর মুক্তিযোদ্ধার দুটি বক্তব্য রয়েছে এই শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে। আমরা সেই বক্তব্যটি শুনে আলোচনায় প্রবেশ করতে চাই। হত্যা করা হয়েছে কাদেরকে? স্কুলের শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক, লেখক, তারা সবাইকে মনে করতো যারা বুদ্ধিবৃত্তি চর্চা করে তাদেরকে হত্যা করো। যেভাবেই ব্যাপারটা দেখি আর না দেখি, অনেক ইমাম সাহেবকেও হত্যা করা হয়েছে তার মাদ্রাসার ছাত্রযুদ্ধ গেছিল বলে। মসজিদের ইমামকে, পীর সাহেবকে হত্যা করা হয়েছে, মাজারের খাদেমদের হত্যা করা হয়েছে, এটাও কি বুদ্ধিজীবী হত্যা না? ধারাবাহিকতায় একটা তালিকার জায়গা আস্তে আস্তে আসলে বোঝা যাবে যে কোন প্রেক্ষাপটে কোন ঘটনাটি ঘটেছে। কারণ 14ই ডিসেম্বরের প্রেক্ষাপটে কিছুটা ভিন্ন, আবার এটাও ঠিক যে তারাও যেমন বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী, পুরো 9 মাসেও আরো শহীদ বুদ্ধিজীবীরা রয়েছে। প্রিয় দর্শক, শুনছিলাম আমরা বক্তব্য জনাব অনির্বাণ মুস্তফা। আপনার কাছে শুরুতে আসার আগে আমি একটু ব্যাপারটা আমাদের আলোচনার সুবিধার্থে একটু চৌধুরী শহীদ কাদের কাছ থেকে ঘুরে আসতে চাই, যেহেতু উনি এই তালিকা প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। চৌধুরী শহীদ কাদের, শুরুতে একটু আপনার কাছ থেকে আসতে চাই। সরকার তো 1222 জনের তালিকা করলেন, এটা কি আসলে বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা নাকি শহীদদের তালিকা ঠিক স্পষ্ট নয়? আর বুদ্ধিজীবীর সংজ্ঞাই বা আপনারা কিভাবে নির্ধারণ করছেন? অনেক ধন্যবাদ। আমি শুরুতে ধন্যবাদ জানাতে চাই যাদের রক্তে আজকে আমাদের এই দেশ, আমাদের স্টুডিওতে সংযুক্ত সাইদুর রহমান এবং অনির্বাণ মুস্তফা, দুই শহীদ বুদ্ধিজীবী সন্তানকে আমি শুরুতে শ্রদ্ধা জানিয়ে জানাতে চাই। এখানে দেখুন, একটা বিষয়, এই বিষয়টি কোথায় আলোচিত হয়নি, সেটা হচ্ছে 1200 যে সংখ্যাটা বলছে, 1200 সামথিং, এই সংখ্যাটাতে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। আসলে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংবাদ ব্রিফিং এ বিষয়টি বলেছেন,
এই 1200 যে তালিকাটা বলা হচ্ছে এর মধ্যে 1972 সালে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ শিরোনামে যে 1070 জন বুদ্ধিজীবীর তালিকা প্রণয়ন করেছে সেই 1070 জন বুদ্ধিজীবীকে বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগ 152 জন বুদ্ধিজীবীর একটি তালিকা 8 পর্যায়ে তারা ডাক টিকিট প্রকাশ করেছে সেটি মিলিয়ে 1070 আর 152 মিলিয়ে একটা বুদ্ধিজীবীর সংখ্যার তালিকা প্রকাশ করার কথা বলা হচ্ছে কিন্তু যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে যাই যেই শহীদদের ডাক টিকিট প্রকাশ পেয়েছে তাদের অধিকাংশই 1070 জন বুদ্ধিজীবী তালিকায় রয়েছে তো সেই অর্থে আমরা 1200 প্লাস যে সংখ্যাটা বলছি সেটাতে একটা তথ্যগত ভুল আছে আসলে মূলত ওই 1070 এর সাথে সম্ভবত আরো 10 জনের সংখ্যা যুক্ত হবে এটা যারা শহীদ সন্তান আছেন সাইদুর ভাই খুব ভালো বলতে পারবেন এই বিষয়টা তাহলে প্রকৃত অর্থে আমরা 1223 কিংবা 1225 জন যে শহীদের সংখ্যার কথা বলছি সেই সংখ্যাটা কিন্তু তত দাঁড়ায় না 1070 এর সাথে আর কিছু কারণ ডাক বিভাগ যাদের নামে ডাক টিকিট প্রকাশ করেছে তাদের অনেকেরই নাম অধিকাংশের নাম 1070 জন শহীদের তালিকায় রয়েছে আমাদের প্রথম বৈঠকটিতে ছিল মূলত শহীদ বুদ্ধিজীবী কারা সেই বিষয়ে সংজ্ঞা নির্ধারণ করা তার আলোকে আমরা যেন আমাদের কর্মপরিধি ঠিক করতে পারি তো সেই বৈঠকে একত্রের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বুদ্ধিজীবী কারা এই শিরোনামে উনি বুদ্ধিজীবীদের সাথে পেশাজীবীদেরও সম্পৃক্ত করার একটি প্রস্তাব পেশ করেন এর আলোকে অধ্যাপক মুনতাসির মামুন এবং মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী মুক্তিযুদ্ধ সচিব এই বিষয়টা আলোচনা হয় এবং আলোচনা থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই সেটি হচ্ছে এখন পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীর সংজ্ঞা সবচেয়ে প্রামাণ্য সংজ্ঞাটি দিয়েছে বাংলা একাডেমি তাদের শহীদ বুদ্ধিজীবী কোষে এর পাশাপাশি এশিয়াটিক সোসাইটি প্রণীত বাংলা পিডিয়াতে শহীদ বুদ্ধিজীবীর একটি সংজ্ঞা রয়েছে এই দুটোকে সমন্বয় করে 1972 সালে তথ্য মন্ত্রণালয় বুদ্ধিজীবীর যে আলোকে বুদ্ধিজীবীর তালিকা তৈরি করেছে এগুলোর সমন্বয় করে একটি সংজ্ঞা নির্ধারণের আগামী বৈঠকে আমরা একটা সংজ্ঞা নির্ধারণ করে এরই আলোকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি কিন্তু জনাব আপাতত জনাব শহীদ কাদের 1000 আপনার ব্যক্তিগত আমি জানি যে আপনি গণহত্যা বিষয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন গবেষণা করেছেন গবেষণার সঙ্গে যুক্ত আপনার কাছে খুব সরাসরি একটি প্রশ্ন করতে চাই এই 1070 হোক আর 1122 হোক বা 1222 হোক এটাই কি আসলে আমাদের বুদ্ধিজীবীদের শহীদ বুদ্ধিজীবীদের তালিকা কিংবা 72 যে তালিকার কথা বলছেন সেই তালিকাটাও কি পূর্ণাঙ্গ ছিল আমি সেই জায়গাটাই জানতে চাচ্ছি আপনি একজন গবেষক হিসেবে কাদের চৌধুরী কাদের আমি আমার প্রশ্নটি একটু স্পষ্ট করে নিই আমরা বুদ্ধিজীবীর সংজ্ঞা হিসেবে নির্ধারণ করতে গিয়ে যেহেতু এখনও নির্ধারিত হয়নি আজকে আপনি শুনছিলেন যে আমাদের এখানে ক্লিপ চালন যখন আমরা বক্তব্য শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ জহিরের প্রশ্ন যে গ্রামের যেই ইমাম মসজিদের ইমাম বা মাদ্রাসার যেই প্রিন্সিপাল নিহত হলেন কারণ তার অপরাধ সেই মাদ্রাসার ছাত্ররা মুক্তিযুদ্ধে গিয়েছিল কয়েকদিন কিংবা স্কুলের শিক্ষক গিয়েছিল তাদেরকে কি আমরা কি বলবো তখন জুয়েল ভাই আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা প্রাথমিকভাবে এই তালিকাটা প্রণয়নের পর আমরা শহীদ বুদ্ধিজীবী বলতে আমরা বলছি শিক্ষক সাংবাদিক সাহিত্যিক সাজ্জাদ জহির বলছিলেন মসজিদের ইমাম এরা সবাই বুদ্ধিজীবীর অংশ সেই বুদ্ধিজীবীর সংখ্যাটা আমরা যদি একটা বৃহৎ তালিকা আমি প্রত্যাশা করি সেই তালিকাটি প্রায় 5000 ছাড়িয়ে যাবে কারণ আমি মাঠ পর্যায়ে কাজ করছি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে যে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে আমি এই বিভিন্ন গণহত্যা নিয়ে কাজ করেছি বাংলাদেশের পৃথক 8টি গণহত্যা নিয়ে আমার 8টি বই আছে আমি সেই কেস স্টাডি হিসেবে যে গণহত্যাগুলোকে আমি বই আকারে প্রকাশ করেছি সেখানে আমি দেখিয়েছি যেমন আমি একটু উদাহরণ বলি চট্টগ্রামের পটিয়ার মোজাফরাবাদ গণহত্যা সেই গণহত্যার প্রথম শহীদ হচ্ছে মোজাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তিনি আমি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার বাবা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে 1971 13 এপ্রিল রাউজানের জগৎ মল্লপাড়া 69 পাড়া কুণ্ডেশ্বর বিদ্যালয়ে যে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে সেই গণহত্যার প্রথম শিকার হচ্ছে স্থানীয় মন্দিরের পুরোহিত সেই গণহত্যার প্রথম শিকার হচ্ছে স্থানীয় কলেজ শিক্ষক তার মানে বুঝতে পেরেছি প্রত্যেকটি গণহত্যার প্রথম অর্থাৎ এরা সবাইকে আমরা তালিকাভুক্ত করব এতদিন ধরে শুধুমাত্র পরিচিত মুখগুলো এই বুদ্ধিজীবী তালিকায় ছিল এখন আমাদের যে তালিকা প্রণয়নের সম্মান মানে এখন দেখুন আমরা চৌধুরী মইনুদ্দিন কিংবা আশরাফুজ্জামানকে আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু এই রাষ্ট্র চাইলে এই বুদ্ধিজীবীদেরকে এক গ্রামের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
কিংবা মসজিদের একজন ইমাম কিংবা একজন ধর্মীয় নেতা কিংবা স্থানীয় একজন কলেজ শিক্ষক একজন পল্লী চিকিৎসক যার বুদ্ধিভিত্তিক চিন্তার মধ্য দিয়ে আজকে আমরা এই দেশটি পেয়েছি তাদেরকে আমরা চাইলে সম্মান জানাতে পারি। আমি মনে করি যে রাষ্ট্র সেই উদ্দেশ্যে এই কমিউনিটি গঠন করেছেন এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো। তার মানে ওই 1070 জন 1972 সালের যে সেটাই চূড়ান্ত না, সেই তালিকাটাই চূড়ান্ত না, আমাদেরকে তালিকাটি যেহেতু এখন সংজ্ঞায় নির্ধারিত হয়নি ফলে তালিকাটি বাড়বে। আসবো আপনার কাছে আবার, এবার আপনার কাছে আসতে চাই অনির্বাণ মুস্তফা, আপনি তো শুনছিলেন চৌধুরী শহীদ কাদের এর যে কথাগুলো বলছিলেন। আমি একটা কথা প্রায়ই শুনে আসছি, আমরা ছোটোবেলা থেকে এই রকম কথা বলা হতো যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে তো 30 লাখ শহীদ হয়েছে, আলাদাভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস কেন পালন করা হবে, এই ধরনের একটি বিতর্ক কোনো কোনো মহল থেকে বলার চেষ্টা করা হয়েছিল। আজকেও আমরা লক্ষ্য করছি যে এক ধরনের এই রকম বিতর্ক কোনো কোনো মহল থেকে কিন্তু উত্থাপন করা হচ্ছে যে আলাদাভাবে কেন তাদেরকে সম্মান দেখাতে হবে। আপনার কাছ থেকে স্পষ্ট শুনতে চাই। সকলকে শ্রদ্ধা আপনাকে সহ, এবং আমি শ্রদ্ধা জানিয়ে শুরু করি আজকের দিনটিতে যাদের যার কারণে আজকে আমরা বাংলাদেশের উপর দাঁড়িয়ে আছি। 30 লক্ষ প্রাণ মানে 30 লক্ষ গল্প, আমরা সেই গল্পের কতটুকু জানি এটাই মনে হয় আমাদেরকে প্রথমে ভাবতে হবে। বুদ্ধিজীবীর যেই তর্কটা আসবে সামনে বা করছে, আমি আসলে এটাকে মানে বলবো যে এই তর্কে যাওয়ার প্রয়োজন নেই আমাদের, কারণ আমরা জানি বুদ্ধিজীবী কারা, আমরা জানি কারা সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। আমরা এই তর্ক না করে বরং রাজাকারের সংখ্যা কিন্তু খুব কম, সেই তর্কটা সেই তালিকাটা জরুরি। বুদ্ধিজীবীদের কেন আমরা মনে করি যে তারা বুদ্ধিজীবী, আমি বলবো যে বুদ্ধির চর্চা যারা করেন তাদের মননের উপর ভিত্তি করে বাংলাদেশটি এসছে, এবং মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই মননকে আমরা এগিয়ে নিয়ে যেয়ে বাংলাদেশ পেয়েছি। সুতরাং আমি উল্টো প্রশ্ন করতে চাই, তাহলে তাদেরকে আলাদা করে হত্যা করা হলো কেন, যখন জেনে গেছে যে পাকিস্তান হেরে যাবে এই যুদ্ধে, তখন বেছে বেছে তালিকা করে তাদেরকে কেন হত্যা করা হলো? আমার মনে হয় যে প্রশ্নটা ওইখানে। আমি আর বুদ্ধিজীবীর সংজ্ঞা আলাদা করে দিতে চাই না, বরং প্রশ্নটা ও জায়গায় যে কেন তাদেরকে হত্যা করা হলো। আমার মনে হয় যে আমরা সংখ্যাতত্ত্বে না থেকে বরং এই যে বুদ্ধিজীবীরা তাদের দর্শনটা কী ছিল সেই জায়গায় আলোচনাটা জরুরি। সেই চর্চাটা মনে হয় আমরা ওভাবে করে উঠতে পারিনি, ওই চর্চাটা করতে পারলে পরে অনেক কিছুই আমার মনে হয় যে আমরা ভাবতে পারতাম নতুন করে। কারণ আসলে বুদ্ধিজীবীর সন্তান বলুন না যাই বলুন, আমাদের মূল বিষয়টা তো হচ্ছে আসলে বুদ্ধিজীবীর সন্তান সকলেই। বুদ্ধিজীবীর সন্তান আমি ব্যক্তিগতভাবে কেন হব, বরং বুদ্ধিজীবী বাবা বিষয়টি খুবই, এই বিষয়টি হচ্ছে আপনার জাগতিক বিষয়ের সাথে মিলে আমরা রিলেশনশিপ তৈরি করি, কিন্তু ওই শব্দটির থেকে বড় তো বাংলাদেশ। বাংলাদেশ তো আমরা পেয়েছি যে এই বুদ্ধিজীবীদের কারণে, বঙ্গবন্ধুর কারণে, যে শহীদদের কারণে আজকের এই, এবং যারা সম্মুখ সমরে যুদ্ধ করেছেন যে নারীরা, তারাও আমার 10 লক্ষ নারী, তারাও মুক্তিযোদ্ধা, এদের কারণেই তো আজকের এই দেশ। সুতরাং আমরা কেন এত তর্কে যাচ্ছি, বরং ওই দর্শনটা আমরা চর্চা করি না, ওই দর্শনটা চেনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি বঙ্গবন্ধুর দর্শন কী ছিল, এই বুদ্ধিজীবীদের দর্শন কী ছিল, এইটা জানাটাই আমাদের মনে হয় এখনকার কাজ। আমরা বাংলাদেশ 50-এ পা দিচ্ছে, আমরা অর্থনৈতিক সূচকে অনেক এগিয়ে গিয়েছি, ঈর্ষণীয় আমি বলবো অবশ্যই, এবং পদ্মা সেতু দৃশ্যমান সামনে, আপনি 50-এ পা রাখছেন, সেখানে দাঁড়িয়ে আমরা নতুন কোনো তর্ক কি যাব, পিছন দিকে হাঁটবো নাকি সামনের দিকে আগাবো? ধন্যবাদ। এবং আমি এখানে একটু বলতে চাই যে বুদ্ধিজীবী আসলে বুদ্ধিজীবীদের স্মরণ করা যেমন জরুরি, তেমনি একই সাথে তাদের দর্শনের চর্চাটা জরুরি। এই ধন্যবাদ অনির্বাণ মুস্তফা। সাইদুর রহমান, আপনার কাছে ফিরতে চাই, যে জায়গাটায় শেষ করলেন অনির্বাণ মুস্তফা, যে আমরা কি আনুষ্ঠানিকতার জায়গাতেই শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করব, আর সেটাই বা কতটুকু করছি, কারণ আমরা তো
এখন আর আগে যেমন শৈশবে দেখতাম যে প্রতিটি স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হতো, এখন আর সেই রকমটি দেখা যায় না, যেখানে বরঞ্চ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তো এখন জাতীয় সঙ্গীতও বিকৃতভাবে গাওয়া হয়। তো সাইদুর রহমান, এইরকম একটি বাস্তবতার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কাছে জানতে চাই, যেটা আজকে আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি, বলছে কি বাংলাদেশ, আসলেই বাংলাদেশ কি বলছে, শহীদ বুদ্ধিজীবীদের দর্শন কি আমরা চর্চা করছি? আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি না আমার পেছনে একটা পোস্টার আছে, এটা দেখা যাচ্ছে কিনা, এটা রায়ের বাজারের বদ্ধভূমির সেই পোস্টার। আমরা প্রজন্ম একাত্তরের পক্ষ থেকে এই পোস্টারটি করেছিলাম, যে পোস্টারের ওপরে লেখা আছে কবি আসাদ চৌধুরীর একটা কবিতার অংশ, এটা ওনার কাছ থেকেই আমরা নিয়েছিলাম। তোমাদের যা বলার ছিল বলছে গীতা বাংলাদেশ। তো সত্যি কথা বলতে সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি আমরা স্বাধীনতার, কিন্তু এই কথাটি কে এখনো আমরা ফেলে দিতে পারি না। আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে সংক্ষেপে দু একটা বিষয় বলি। প্রথমত হচ্ছে এই বিজয় দিবস সামনে রেখে বিজয়ের মাসে আমি 56,000 বর্গ মাইলে একটি স্বাধীন দেশের জন্য যে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে যে সমস্ত মা বোন তাদের নির্যাতিত হয়েছিলেন দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে, যারা অঙ্গত্ব বরণ করেছেন, যারা গাজী হয়ে বেঁচে আছেন, এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, এবং সেই সময়কার প্রথম যে সরকার মুজিবনগর সরকার বলি আমরা, যাদের নেতৃত্বে 9 মাসের একটি স্বাধীন সফল মুক্তিযুদ্ধ পরিচালনা করে, যারা একটি স্বাধীন দেশ বঙ্গবন্ধুকে 1972 সালের 10ই জানুয়ারি উপহার দিয়েছিলেন, এদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং 30 লক্ষ শহীদ পরিবার পক্ষ থেকে। ছোট্ট করে আমার নিজের ইয়েটা বলি, কারণ প্রায়শই অনেকে আমাকে জানতে চায়, সে কারণে মুক্তিযুদ্ধে আমার বাবা মা 3 ভাই শহীদ হয়েছেন। আমার মাকে বেনর চার্জ করার পরে আমার মা বেঁচে ছিলেন, ওই অবস্থায় তাকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। আমার 3 ভাই আহত হয়ে ওই দিন বেঁচে ছিল 1971 সালের 15ই এপ্রিল, তাদেরকে হাসপাতালে দেওয়া হয়েছিল। সেখান থেকে নিয়েও যখন ঘাতকরা জানতে পারে যে ওরা বেঁচে আছে, তারপরে হাসপাতালে ওদেরকে ফুসলিয়ে যে আমরা যে 3 ভাই বোন বেঁচে আছি, তারা দেখা করতে এসছি, নিতে এসছি, এই কথা বলে তাদেরকে হাসপাতালে পেছনে নিয়ে যে এরপরে তারা আর কোনো ঝুঁকি নিতে যায়নি, তাদেরকে জবাই করে হত্যা করে। আমার একটা জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 3টি অনন্য বৈশিষ্ট্য আছে নজরুল। এই অনন্য বৈশিষ্ট্যটা আমি জানি না অনেকে জানেন কিনা, আলোচনা করেন কিনা, সেটি হচ্ছে প্রথমে বাংলাদেশ সে সময়কার পাকিস্তানের 2টো অংশের মধ্যে আমাদের শোষণ বঞ্চনা বৈষম্য এসবের বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মানুষ 7 কোটি মানুষ তখনকার, কিছু স্বাধীনতা বিরোধী বাদ দিলে আর সবাই মুক্তিযোদ্ধা, আর সবাইকে মুক্তিযুদ্ধের, আর সবাই যে যার অবস্থান থেকে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। অনন্য বৈশিষ্ট্য যেটা বলছিলাম, প্রথমত হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে পাকিস্তানিদের মতো এরকম প্রশিক্ষিত একটি বাহিনীর বিরুদ্ধে যে দেশের মানুষ রাইফেলের র চিন্ত না, সে মানুষ সশস্ত্র যুদ্ধ করে 9 মাসের মধ্যে একটি স্বাধীন দেশ জন্ম দিতে পেরেছিল। এর কারণটাই হচ্ছে ওইটা, যে কিছু স্বাধীনতা বিরোধী বাদ দিলে নারী পুরুষ ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে সকল মানুষ। আমরা আজকে আলোচনাটা আর একটু গতিশীল করতে চাই আর কি, সেই জায়গা থেকেই বলছি যে সেই যে যেই অরণ্য বৈশিষ্ট্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম করতে যাওয়ার জন্যই ভেতরের কথাগুলো জানা দরকার। আমি সেই জায়গা থেকেই বলছি যে যেই অরণ্য বৈশিষ্ট্য থেকে মুক্তিযুদ্ধটা করেছিলাম,
আজকে যেই স্বপ্নটি আমাদের ছিল, পরবর্তীতে বঙ্গবন্ধুর হত্যার মতো ঘটনা ঘটেছে, বিচার না হওয়ার ইনেমটি হয়েছে, এই ইতিহাসগুলো আমাদের জানি, কিন্তু আজকে যখন মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সরকারও ক্ষমতায়, তখনও কি আমরা যে সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে পারছি কি না, যেই স্বপ্নটি দেখেছিলেন আমাদের শহীদ বুদ্ধিজীবীরা? স্বাধীনতার সময় আমরা বলেছি যে আমরা সবাই একাট্টা হয়ে একটি কমন গোলকে অ্যাচিভ করার জন্য আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, ফলে এটা সম্ভব হয়েছিল। আপনি জানেন যে একতাই শক্তি, একটি জাতি যখন একতাবদ্ধ হয় তখন সেই জাতি সবকিছু অর্জন করতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে স্বাধীনতার পরে সেই একতা, সেই একতাবদ্ধ শক্তিটা কিন্তু আর থাকেনি, আমরা নানাভাবে বিভাজিত হয়েছি। আমরা ভাগ বটরায় মেতেছি, অবদানের জন্য নিজেদেরকে বিভাজিত করেছি। আপনি দেখেন যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের মধ্যে কিন্তু এখনো ইস্পাত কঠিন ঐক্য। আপনি 50 বছর পরে এসে দেখবেন জামাতে ইসলামী ভিন্ন রূপে এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। যারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতার ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দিতে চায় এবং এর দুদিন পরে তারপরে দেখা যাবে পুরো মুক্তিযুদ্ধ, পুরো স্বাধীনতাকেও ফেলে দিতে ধৃষ্টতা দেখাবে তারা, তো সেই জন্যই বলছি যে স্বাধীনতার পরে যে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ মুক্তিযুদ্ধময় একটি দেশ গঠন করার দরকার ছিল সেটা হয়নি, আমরা ভাগ বটরা ব্যস্ত হয়ে গেছি। আজকে আমি শহীদ পরিবারের পক্ষ থেকে, 30 লক্ষ শহীদ পরিবারের পক্ষ থেকে আমি বলতে চাই যে একটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করা হয়েছিল। আপনি জানেন, আপনি দীর্ঘদিন আমার সাথে যুক্ত, নানাভাবে আমরা কথা বলেছি বিভিন্ন সময়। আমি 1991 সালের 29শে অক্টোবর প্রজন্ম একাত্তর যখন হয় তার 2 বছর আগে থেকে আমি এই রাজধানীতে পরিচিত শহীদ পরিবারগুলোর দ্বারে দ্বারে ঘুরেছি, বাড়িতে বাড়িতে গেছি যে এই প্রজন্ম একাত্তর সংগঠিত করেছি, এবং সেই প্রজন্ম একাত্তরের 20 দফা দাবি ছিল, তার অন্যতম প্রধান একটি দাবি ছিল যে দেশের জন্য যারা প্রাণ দিয়েছে এই 30 লক্ষ মানুষ, যে রাষ্ট্র এই 30 লক্ষ শহীদের লাশের উপরে দাঁড়িয়ে আছে তাদের একটি তালিকা হওয়া প্রয়োজন, এবং পাশাপাশি যারা এদেরকে হত্যা করেছে তাদেরও তালিকা হওয়া প্রয়োজন। এবং শুধু তাই না, এই দেশ যে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জয়ী হয়েছিল, সেই জন্য 56,000 বর্গ মাইলে নানা ধরনের মুক্তিযুদ্ধের যেখানে যা মুক্তিযুদ্ধের উপাদানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, বদ্ধভূমি, মুক্তিযুদ্ধের দুর্ধর্ষ যুদ্ধ হয়েছে, এই বিষয়গুলোকে দৃশ্যমান করা, দৃশ্যমান করে, কারণ আপনি যদি বলেন যে মুক্তিযুদ্ধের চেতনা অথবা দেশপ্রেম, এটা তো এমন বিষয় না যে আপনি আমি ট্যাবলেট খেলাম আর নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়ে গেল। মুক্তিযুদ্ধের চেতনা নিরন্তর চর্চার বিষয়, স্বাধীনতার পরের থেকে এই জিনিসটি হয়নি, এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সবসময় দেখা গেছে যে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে কাজগুলো করা দরকার, যে অবকাঠামো তৈরি করা দরকার, সেগুলোর চেয়ে ব্যস্ত ছিলেন মুক্তিযুদ্ধ নানা ধরনের তালিকা করার জন্য এবং তার ভাতাদি দেওয়ার জন্য, অনেক ক্ষেত্রে যদি বলা যায় হালুয়া রুটির ব্যবস্থা করেছিলেন। ফলে আপনি জানেন যে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী সচিব পর্যন্ত নিজের লোভ সম্বরণ করতে পারেননি, সে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে, যেটা একটি ফৌজদারি অপরাধ। এই জিনিসগুলো হয়েছে। আমার কথা হচ্ছে যারা অসচ্ছল তাদের পাশে আমরা দাঁড়াবো, কিন্তু যখনই আপনি গড়পত্রা সবার জন্যই এ ধরনের করবেন তখন এই ঘটনাগুলো। সাইদুর রহমান, সেই জায়গাটাই প্রশ্নটা করছিলাম আপনাকে যে বলছে কি বাংলাদেশ, এই যে এই প্রশ্নটি একটু অন্যভাবে আমরা আজকে করতে চাইছি, যে সেটি হচ্ছে আপনি যেটা বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধার তো আজকে তাকে অভাবগ্রস্ত থাকার কথা নয়, এই দেশটি তো তিনি স্বাধীন করেছেন, এই দেশটিকে একটি জাতির একটি পরিচয় দিয়েছেন, এই দেশটিকে একটি পতাকা দিয়েছেন, তাহলে আমরা মুক্তিযুদ্ধ যারা করলাম, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি বলে বলছি, আমরা কি আসলেই চেতনার চর্চাটা করতে পারছি কিনা? এবার একটু যাইতে চাই আমি চৌধুরী শহীদ কাদের আপনার কাছে, যে কথাটি সাইদুর রহমান বলছিলেন যে আমরা আসলে সংখ্যাতাত্ত্বিক দিকে, যে অনির্বাণ মোস্তফা একই কথা বলেছেন, সংখ্যাতাত্ত্বিক জায়গায় গিয়েছি কিন্তু চেতনার চর্চাটা, দর্শনের চর্চাটা কি আমরা করতে পারিনি?
অনেক ধন্যবাদ। আমি সাইদুর রহমান ভাইয়ের কথার প্রসঙ্গ ধরে একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিংবা রাষ্ট্রীয়ভাবে হয়তো আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিনির্মাণের যে প্রচেষ্টা সেটা হয়তো হয়নি, কিন্তু কিছু কাজ যে বাংলাদেশে হচ্ছে না তা নয়। আমি বেসরকারি উদ্যোগে যে কাজগুলো হচ্ছে, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণে কাজ করছে, এর পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘরটা কিন্তু বাংলাদেশে গড়ে উঠছে। সেই গণহত্যা জাদুঘরের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আমি নিজে সেই ট্রাস্টের সেক্রেটারি, গণহত্যা জাদুঘর ট্রাস্ট অধ্যাপক মুনতাসির মামুন এটার সভাপতি, জনাব অনির্বাণ মোস্তফাও এটার সম্পর্কে খুব ভালো জানেন, এটা গড়ে উঠেছে খুলনা শহরে। সেই জাদুঘরের উদ্যোগে আমরা সারা দেশের গণহত্যা, বধ্যভূমি, গণকবর এবং নির্যাতন কেন্দ্রগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছি, সেগুলো চিহ্নিতকরণের উদ্যোগ নিয়েছি, সারা দেশের গণশহীদের তালিকা প্রণয়নের একটি উদ্যোগ। ইতিমধ্যে আমরা একটা পরিকল্পনা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জমা দিয়েছি, পরীক্ষামূলকভাবে আমরা সিলেট জেলার গণশহীদ, সেই শহীদ যাদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় নেয়, কারণ তারা তো যুদ্ধ করতে গিয়ে শহীদ হননি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সবচেয়ে সুবিধা বঞ্চিত শ্রেণী হচ্ছে একাত্তরের গণশহীদরা, এরা না পেয়েছে মুক্তিযুদ্ধের স্বীকৃতি, না পেয়েছে কোনো কিছু, শুধুমাত্র বঙ্গবন্ধুর একটা 2000 টাকার চেক ছাড়া এই রাষ্ট্রের কাছে তারা কিছুই পায়নি। তাদের তালিকা প্রণয়ন করছি। পাশাপাশি আমরা জানি যে তরুণ প্রজন্ম যারা প্রযুক্তি নির্ভর, এই প্রজন্মকে আমরা গণহত্যা, নির্যাতন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা ছড়িয়ে দিতে আমরা উইকিপিডিয়া এবং গুগলের সাথে কাজ করছি। আমরা সারা দেশে গণহত্যা, বধ্যভূমি, গণকবরের একটি ডিজিটাল জিআইএস ম্যাপ তৈরি করছি। আমাদের সাথে গুগলের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা এগ্রিমেন্ট স্বাক্ষর হতে যাচ্ছে, যার ফলে যে কেউ গুগল ম্যাপে যে কোনো জায়গায়, যেমন ধরেন সে চুকনগর হয়ে যাচ্ছে, সে চুকনগর গণহত্যা দেখতে পাবে, চট্টগ্রামের কোন রাস্তা দিয়ে যাচ্ছে পাশে যে গণহত্যা গুলো সেই স্পট গুলো সে দেখতে পাবে। এইভাবে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা সামান্য, খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ, কিন্তু যে জায়গাটা জনাব শহীদ কাদের, খুবই ভালো উদ্যোগ, নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু যেই জায়গাটি সাইদুর রহমান এবং অনির্বাণ মোস্তফা প্রশ্ন তুললেন, যে আমরা খুব সুন্দর ম্যাপে রাখলাম যে এখানে চুকনগরের গণহত্যা হয়েছিল, কিন্তু গণহত্যা কারা করেছিল, কেন করেছিল, তাদের অবস্থান আজকের বাংলাদেশের রাজনীতিতে কি, এই তথ্যগুলো, এই সত্যগুলো কি আমার পাঠ্যক্রমে রয়েছে, আমার নতুন প্রজন্ম কি এই জিনিসগুলো চর্চা করছেন, এই বিষয়গুলো আমাদের জানাটা খুব জরুরি। অনির্বাণ মোস্তফা, আপনার কাছে ফিরতে চাই, যে এই বিষয়টিকে আসলেই আমরা চর্চা, চেতনার চর্চাটা কেন করতে পারছি না, কেন এই বুদ্ধিজীবীদের দর্শনের চর্চা দিতে পারছি না, আমাদের তাহলে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী দলটি যখন রাষ্ট্র ক্ষমতায় আছে গত 3 টার্ম ধরে, সেই ক্ষেত্রে বাধাটা কোথায়, নাকি আপনি এর ব্যত্যয় কোনো কিছু দেখছেন? আমি আসলে বিষয়টাকে এভাবে দেখতে চাই, যেহেতু আমি শিক্ষকতা করি এবং শিক্ষকতা মানে হচ্ছে আমার সামনে ভবিষ্যতের বাংলাদেশ, একদম আমার, আমি যখন ক্লাসে যাই আমার সামনে থাকে, তা আমি তাদের দিয়ে যেটা বুঝি, যে আমি এটা বিশ্বাস করি না যে সরকার সব কিছু করে দিবে, কারণ আমার কিছু দায় দায়িত্ব আছে, আমি সেটা পালন করছি কিনা সেটাও জরুরি। কারণ দেখেন, দেখুন যে সরকার, আমি একটু না বললে বিষয়টা, কারণ আমাদের বেড়ে ওঠাটা যেটা ছিল, আমি যে তরুণ প্রজন্মের সামনে যাই তারা কিন্তু অনেক কিছু জানে না, তারা পিছনের যে সংস্কৃতিগুলো ছিল যেগুলোর চাপে পড়ে আমরা বড় হয়েছি সেগুলো কিন্তু তারা জানে না। এমনও হয়েছে যে আমি আমার পরিচয় দিতে পারিনি এবং পরিচয় দিতে গিয়ে আমি শঙ্কা অনুভব করেছি, আমাকে শুনতে হয়েছে আমার বাবা বোকা ছিলেন, এই জন্য উনি পালিয়ে যাননি, উনি কেন দেশের মধ্যে রয়ে গেলেন, এইগুলো শুনে শুনে কিন্তু আমরা বড় হয়েছি। সুতরাং ওই গল্পগুলোও কিন্তু একটা বড় বিষয় যে কেন দর্শনের জায়গাটা তৈরি হয়নি। এখন যে জায়গাটা তৈরি হয়েছে এটা ঠিক যে গত 3 টার্ম ধরে আমাদের যে নেতৃত্বের সাথে আমরা চলছি তা হাত ধরে আমরা অনেক কিছু পাচ্ছি এবং অনেক সামনে অনেক কিছুই হয়তো আসবে। আমি যে জায়গাটা বিশ্বাস করি আমার জায়গা থেকে, আমার করণীয় জায়গা থেকে, সেটা হচ্ছে ধরুন সরকার একটা সংখ্যা হয়তো দিচ্ছে সামনে, কিন্তু এই সংখ্যায় ধরেন আমি বললাম যে 1222 জন হয়তো বা 1322 জন এরকম, এই সংখ্যা যে তাদের এই যে 1222 জন এদের দর্শন কী ছিল, ধরেন আপনারা সাংবাদিকতা করছেন, আনুমো গোলাম মোস্তফার সাংবাদিকতার দর্শন কী ছিল আমরা কি জানি? এইগুলো তো আমাদের যে যে পেশায় আমরা ছিলাম, মুনির চৌধুরী কীভাবে ক্লাসে, কেন তাকে হত্যা করা হলো, তার পেছনে দর্শনটা কী,
সেটা নিয়ে কিন্তু আমরা চর্চা করিনি। আমার মনে হয় এই চর্চাটা জরুরি, এটা এটা যার যার স্থান থেকেই করাটা জরুরি, এই চর্চাটার অভাব রয়ে গেছে। আপনি যেই কথাটা বলছিলেন যে চেতনার চর্চার জায়গাটি শুধুমাত্র রাষ্ট্রীয় উদ্যোগ নয়, ব্যক্তি পর্যায় থেকেও হওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে একজন দর্শকের একটা প্রশ্ন আছে, আমি যদি একটু প্রশ্নটা নিয়ে নিই আলোচনার আগে। প্রিয় দর্শক, আপনার নাম, আপনি আপনার প্রশ্নটি করুন, কোত্থেকে করছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ শফিক শাহ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি মোহাম্মদ শফিক শাহ আমেরিকার নিউ জার্সি থেকে বলছি। আমি কিছুক্ষণ আগে শুনলাম সাইদুর রহমান ভাই, উনি খবর পড়েন, আমি ওনার কথা শুনে আমি খুব দুর্বল হয়ে পড়লাম। ওনার বাবা মা এবং ছোট তিন ভাই বোনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে আমি জানতাম না ভাই, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি শুনে খুবই দুর্বল হয়ে পড়ছি। তাই আমার প্রশ্ন তিন নতুন প্রজন্মের কাছে, জামাত শিবিরের নিবন্ধন বাদ দেওয়া হয়েছে কিন্তু ভোটার লিস্ট থেকে জামাত শিবিরের নাম বাদ দেওয়ার কোনো বিধান করা যায় কি? তিন ছোট ভাই বোন কাছে, তিনজন কাছে আমার প্রশ্ন আলোচনা করবেন কি? আসসালামু আলাইকুম। আপনি কি জামাতের কথা বলছেন না যুদ্ধাপরাধীদের কথা বলছেন? আমি ঠিক বিষয়টা স্পষ্ট নয় আমার কাছে। এই প্রশ্নের জবাব অনির্বাণ মুস্তফা আপনার কাছ থেকে শুনবো, আগে আমরা সেই বিষয়ে আলোচনাটাই যেতে চাই, এইটার জবাব আপনার কাছ থেকেও চাইব, যেহেতু তিনজনের কাছেই করেছেন। চেতনার চর্চা না হওয়ার পেছনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের কথা বলছিলেন, কিন্তু বেসরকারি উদ্যোগে কি একটি পাঠ্যক্রম তার তৈরি করা সম্ভব নয়? না, আমি ওই জায়গাতেই আলাপটা করছিলাম যে ধরেন আমি যেমন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়, আমাদের প্রায় 53টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমান সরকারের আমলে। সুতরাং এই 53টি সরকারি বিশ্ববিদ্যালয়, আমি সবগুলো বলছি না, 7টি বিভাগে যদি 7টি বিশ্ববিদ্যালয়কে এই দায়িত্বটা দেওয়া হয় যে এখানে মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা হবে, বুদ্ধিজীবীদের দর্শন নিয়ে চর্চা হবে, বঙ্গবন্ধুর দর্শন নিয়ে চর্চা হবে, আপনি খেয়াল করুন যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়তে যেই ছাত্রছাত্রীরা আছেন এরা কিন্তু বাংলাদেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং ওখান থেকে আসেন ওনারা। ওকে দিয়ে যদি আমি কাজটা করাতে পারি, আপনি আপনি বুঝতে পারছেন, ও ওন করবে কাজটাতে, ও কিন্তু এটাকে আস্তে আস্তে নিজের করে নেবে, তার মধ্যে যে বোধের যে আমাদের মূল উদ্দেশ্যটা কি, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বোধটাকে তুলে দেওয়া, এই যে বোধটাকে সম্পৃক্ত করার মূল কাজটা হচ্ছে তাকে আমি এই কাজে সম্পৃক্ত করছে কিনা। আপনি ধরেন, কিন্তু এটা তো বলছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে, কিন্তু আমি যদি ছোটবেলা থেকে ভুল ইতিহাস জেনে বড় হই, যেটি আমরা হয়েছি, আমরা হয়েছে যে সেই ভুল ইতিহাস জেনে যদি আমি বড় হই, উচ্চ শিক্ষায় গিয়ে তো বরং সঠিক ইতিহাসটাকে আমার ভুল ইতিহাস মনে হওয়ার শঙ্কাটা থেকে যায়। সঠিক ইতিহাস থেকে ভুল ইতিহাস কে বলবে? না না, আমি বলছি এই করে, আমি যদি ছোটবেলা থেকে শুনে আসছি আমি যখন যে এক ধরনের ঘোষণা, স্বাধীনতার ঘোষক একজন, কিন্তু আজকে বড়বেলায় আসছি, কিন্তু আমি বলছি যে এই সংখ্যাও তো থেকে যায় তখন, যে এখনকার ইতিহাসকে যে ভুল ইতিহাস মনে করার, যে আমি তো ছোটবেলা থেকে পাঠ্যক্রম এটা পড়ে, এই জন্যই আমি বলছি যে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আমি একদম ছোট উদাহরণ দিই, ধরেন আমি বললাম যে 30 লক্ষ প্রাণ, আপনি আজকেও আমরা আমাদের গণহত্যাতে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি, একদম, তো এই 30 লক্ষ প্রাণের 30 লক্ষ গল্প আমরা কয়টা গল্প জানি, অথচ একজন ছাত্র শিক্ষার্থী তার গ্রামে কিন্তু সে জানে কোন শিক্ষক মারা গিয়েছিলেন, কোন শিক্ষক হারিয়ে গিয়েছিলেন, কোন চিকিৎসক মারা গিয়েছিলেন, মাদ্রাসার কোন শিক্ষক হারিয়ে, সে কিন্তু জানে। তা আমি কেন তাকে ওই দায়িত্বটা, ওই গল্পটা নিয়ে আসার কথা বলছি না? আমি কেন ধরেন উচ্চশিক্ষায়, আমি উচ্চশিক্ষার কথা এই জন্য বলছি, উচ্চশিক্ষায় এখন যে প্রজন্মটি রয়েছে তারা কিন্তু পুরনো আমাদের গল্পগুলো জানে না, তারা কিন্তু ধরেন এই এই মোটামুটি এই সরকার, এই বর্তমান সরকারের আমলেই বেশিরভাগ তারা ছিলেন, সুতরাং আগের গল্পগুলো তাদের জানা নেই, সুতরাং তাদেরকে কিন্তু আমরা অবশ্যই এই এই বিষয় চর্চার মধ্যে আনতে পারি যদি তাদেরকে দিয়ে আমরা ওন করাতে পারি, তাদেরকে দিয়ে আমরা কাজটা করাতে পারি। আপনি কিন্তু গণহত্যার সংখ্যা কি নির্ধারণ করা খুব সহজ কাজ? আমরা চেষ্টা না করে তো বলতে পারছি না, কাজটা তো আমি শুরু করিনি, কীভাবে বলবো যে সহজ কি সহজ না? কিন্তু আপনাকে তো আমি আবারও বলছি, সংখ্যা তত্ত্বটা বড় নয়, আপনার 68,000 বা আপনার যে কটা গ্রাম আছে, আপনি সেই গ্রামে যেই একটা গল্প নিন তাহলে আপনি দেখেন কতগুলো গল্প হয়। 68,000 গল্প তো এমনিতেই হয়, এবং একই সাথে আমাদের কিন্তু এখনকার যে প্রজন্ম তারা কিন্তু অনেক বেশি মাত্রায় প্রযুক্তির সাথে সম্পৃক্ত,
আপনি ওদেরকে দিয়ে একটা ছোট ছোট ভিডিও ক্লিপ করান এবং সেটাকে আপনি ইউটিউবে দেন এবং আপনি দেখবেন যে কত গল্প আপনার সামনে চলে আসছে, তখন তখন আমার আমার বিশ্বাস যে এই ধরনের আয়োজনগুলো যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি। এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে অনেক বাজেট থাকে, বিশ্ববিদ্যালয়কে কিন্তু সরকার অর্থ দিচ্ছে, অর্থ দিচ্ছে না তা কিন্তু না, কিন্তু আমরা আসলে কোনখানে নিয়োগটা করবো অর্থ? আমরা হয়তো ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে ব্যস্ত আছি, হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচারও প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের এই যে দর্শনের জায়গাটা বা আমি যেটাকে বলছি বোধের জায়গাটা, সেখানে এই প্রজন্মকে নিয়ে আমরা সেই চর্চাটা করছি কি না? নাকি একজন এই প্রজন্ম কি শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে চলে যাবে? তাদেরকে কি বাংলাদেশ চিনতে দেওয়া হবে না? মানে আমার মনে হয় যে এই দায়িত্বটা আমাদের আমাদের নিতে হবে, এই দায়িত্বটা। ধন্যবাদ অনিমাল মুস্তফা। সাইদুর রহমান, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, দায়িত্ব কাদের? আমরা কি আমাদের দায়িত্বটা পালন করব না, রাষ্ট্র একাই করবে? শুনেন একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি রাষ্ট্রের জন্ম হয়েছে, প্রাথমিকভাবে এই দায়িত্ব কিন্তু তাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন। আমরা জনগণ সম্পৃক্ত হব, যেমন এই যে তালিকার বিষয় যেটি বলছেন, রাষ্ট্রের একটি অঙ্গ সবাইকে ডেকেছেন, তারা বসেছেন, বসে এগুলো নিয়ে কাজ করছেন। কোনো ব্যক্তি চাইলেই কিন্তু এটা করতে পারে না, কারণ এটা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব, রাষ্ট্রেরই। তো সেই জন্য আমি বলছি যে আসলে মানে 75-এর পরে বাংলাদেশটা উল্টো দিকে ঘুরেছিল, এটাকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চাওয়া হয়েছিল, ফলে সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে সময় লাগবে। কিন্তু আমার কথা হচ্ছে সেই সময় লাগবে বলে সেটা কচ্ছপের গতিতে হবে সেটা তো হতে পারে না। আর ওই যে বললাম যে আমি আমি যেমন আমি বলি, আমি আমার সন্তানদেরকে দুটো কথা সব সময় বলি যে জীবনে দুটো জিনিস অর্জন করবা, এক হচ্ছে সুশিক্ষা, শুধু শিক্ষা না, সুশিক্ষা, আরেকটা হচ্ছে স্বাস্থ্য, শুধু স্বাস্থ্য না, সুস্বাস্থ্য। সুশিক্ষা এবং সুস্বাস্থ্যই হচ্ছে তোমার সম্পদ, এটা কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না। এবং কখনো অর্থ বৃত্ত সম্পদের পেছনে ছুটবা না, ছুটবা হচ্ছে সুশিক্ষার পেছনে, স্বাস্থ্যের পেছনে। এই দুটো যদি তোমার অর্জন করতে পারো তাহলে অর্থ সম্পদ এমনি তোমার কাছে আসবে। ঠিক তেমনি ভাবে যে দেশটি একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের জীবন দানের মাধ্যমে হলো, আপনি সেই জাতিটাকে যদি মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে নিতেন না তাহলে আপনার কোনো কিছুই চিন্তা করতে হতো না, আজকে আপনাকে এত মুক্তিযুদ্ধের বৈরিতা আপনাকে ফেস করতে হতো না, আপনি এত রকম ভাতা ব্যবস্থা করে আপনি সমাজের মধ্যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি হতো না, মানুষ প্রত্যেকে যার যার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে অত্যন্ত স্ট্রাগল করা মানুষ, যারা কখনো সরকারের দিকে তাকিয়ে থাকে না যে সরকার আমাকে দেবে, সরকারের কাছে শুধু চায় আপনি আমাকে পরিবেশ দেবেন, বাকিটা আমি আমার জীবন জীবিকার নির্বাহ করব। সেই জাতির মানে পৃথিবীতে এইরকম একটি সহজ শাসন করার মতো দেশ আপনি খুব কম পাবেন। এক ভাষা, এক ধর্ম বলতে গেলে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে, এইরকম একটি জাতি আমরা তাকে মিসগাইড করেছি, আমরা জাতিটাকে ঠিক মতো চালাইনি। যারা এই রাষ্ট্র চালিয়েছেন বিভিন্ন সময় স্বাধীনতার পরে, তারা সঠিক লোক দিয়ে সঠিক ভাবে চালাতে ব্যর্থ হয়েছেন, ফলে এগুলো হয়েছে। আর ওই যে বললাম বঙ্গবন্ধুর হত্যার পরে দেশটা তো উল্টো দিকে হেঁটেছে, সেই জন্যই আমি বলি যে আপনার মানে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ মুক্তিযুদ্ধময় একটি বাংলাদেশ গড়ার জন্য পাঠ্যপুস্তক থেকে শুরু করে পুরো দেশের আপনি যেখানে তাকাবেন, একটি নতুন শিশু যখন এদেশে জন্ম নেবে, সে বুদ্ধি হওয়ার পরে এদেশে আলো বাতাসে যখন বড় হতে থাকবে, সে স্মেল করবে, সে ফিল করবে যে এই দেশটি একটি স্বাধীন সশস্ত্র যুদ্ধের মাধ্যমে হয়েছিল। আজকে ওই যে বললাম যে মাত্র 9 মাসে এত বিপুল সংখ্যক মানুষ শহীদ হওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন, এর কারণটা হচ্ছে ওই যে কিছু স্বাধীনতা বিরোধী বাদ দিলে প্রত্যেকের মধ্যে অংশগ্রহণ করেছে। এবং আমি মুক্তিযোদ্ধাদের অনেককে বলেছি যে আজকে যুদ্ধ অপরাধীদের যখন বিচার হচ্ছিল, 1200 মাইল দূরে সেই পাকিস্তানিরা
45 বছর পরেও তাদের বন্ধুদের, তাদের দোসরদের, রাজাকার, আলবদর, আল শামস বা বিহারি যারা ছিল তাদেরকে কিন্তু ভোলে নাই। অথচ আপনারা যারা, আপনাদের কে যারা রাতে বেলায় খেতে দিয়েছে, ঘুমোতে দিয়েছে, সকালবেলা আপনি নাস্তা করে চলে গেছেন, পাকিস্তানি আর্মি এবং রাজাকাররা যখন জেনেছে যে এই বাড়িতে রাতে মুক্তিযোদ্ধা ছিল, ওই বাড়ির সবাইকে মেরে ফেলেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এভাবেই তো 56,000 বর্গ মাইলে এই 30 লক্ষ মানুষ এত অল্প সময় শহীদ হয়েছে। আমি ওদেরকে ওটাই বলেছি যে পাকিস্তানি আর্মির দোসর এবং যদি হয়ে থাকে রাজাকার, আলবদর, আল শামস, তেমনি এই 30 লক্ষ মানুষ আপনাদের দোসর ছিল, আপনাদের রাজাকার, আলবদর, আল শামস ছিল। কিন্তু স্বাধীনতার পরে আপনারা নিজেদেরকে, যারা গাজী হয়ে বেঁচে থাকলেন, সকল আয়োজন গাজীদের জন্য, কিন্তু 30 লক্ষ শহীদের জন্য কোনো আয়োজন নেই, 30 লক্ষ শহীদ পরিবারের জন্য কোনো আয়োজন নেই, মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার জন্য চর্চা করার কোনো আয়োজন নেই। আমরা সবাই বৈষয়িক বিষয়গুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, তার পরিণতি আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আপনি আমি যে গাছটা লাগিয়েছি তার ফল এখন আমাকে তো ভোগ করতেই হবে। আমি আরেকটি উদাহরণ দিই, আপনি নিশ্চয়ই কর্নেল নুরুজ্জামান সাহেবের কথা জানেন, কি বলে কমান্ডার ছিলেন, এবং আমরা যখন প্রজন্ম 71 নিয়ে কাজ করি, গণ আদালতে আমি 7 নম্বর সাক্ষী ছিলাম, তারপরে ঘাতক দালাল নির্মূল কমিটি নিয়ে কাজ করতাম, উনি সবসময় আমাকে বলতেন সাইদুরকে বলতে দাও, উনি ইনহাউস প্রোগ্রাম হোক বাইরে হোক, তার একটাই কথা যে সাইদুর যখন কোনো কথা বলবে, তার সেই সময়কার হত্যাকাণ্ডের কথা বলবে, এই একটি ঘটনাই যথেষ্ট যে সেই সময় পাকিস্তানিরা কি বর্বর হত্যাকাণ্ড এবং নির্যাতন করেছে পাকিস্তান ঠেকিয়ে ডাকার নামে। এবং আপনি জানেন যে উনি ওনার খেতাব প্রত্যাখ্যান করেছিলেন এবং সেই প্রত্যাখ্যানের ব্যাখ্যা উনি দিয়েছিলেন যে উনি একদিন রণাঙ্গনে, হ্যাঁ, কনভয় করে বেশ কিছু মুক্তিযোদ্ধা সহ উনি একটি ব্রিজ পার হতে যাবেন, ওই সময় একজন মহিলা, বয়স্ক মহিলা এসে তার কনভয়কার থামিয়ে দেয় আর বলে যে ওই সামনে ব্রিজে মাইন পোতা আছে, ওখানে তোমরা যেও না, এবং তার কিছুক্ষণ পরে ওই ব্রিজটা উড়ে যায়। তিনি ওটাই বলেছিলেন যে কে মুক্তিযোদ্ধা, কে খেতাব পাওয়ার যোগ্য, আমি নাকি এই মহিলা আজকে আমার এতজনের জীবন বাঁচিয়েছে সে খেতাব। সেই জন্যই বলছি যে নানা ভাবে আমরা মুক্তিযুদ্ধকে খণ্ড বিখণ্ড করেছি, 71-এ অখণ্ড মুক্তিযুদ্ধকে আমরা রাখি নেই, না রেখে খণ্ড বিখণ্ড করেছি বলেই ওই যে বিভাজিত শক্তি কখনো শক্তি হয় না, শক্তি হয় যখন একতাবদ্ধ হয়। আপনি নিশ্চয়ই, আমি খুব সহজে উদাহরণ দিই যে 51-বর্তী পরিবারে যে শক্তি থাকে, সেই পরিবারটি যখন টুকরো টুকরো হয়ে যায় সেই শক্তি কিন্তু ক্ষয় হয়ে যায়। সেই জন্য আমরা শহীদের জাত করেছি, আমরা গাজীদের জাত করেছি, নানা ভাবে আমরা এই মুক্তিযুদ্ধকে টুকরো টুকরো করে ফেলেছি। আমাদের দরকার, যদি আমরা সত্যি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সমৃদ্ধ আদর্শে, ধন্যবাদ ভাই, আমরা বুঝতে পেরেছি আমাদের সময় একদম ফুরিয়ে এসেছে, মুক্তিযুদ্ধের চেতনার চর্চা করতে হবে। জি জি জি, ধন্যবাদ সাইদুর ভাই। আমরা একটু আসতে চাই শতাব্দী শহীদ কাদের আপনার কাছে। শহীদ কাদের, আপনার কাছ থেকে একদম শেষ মন্তব্য শুনতে চাচ্ছি। আমরা আমাদের দর্শনের চর্চাটা কবে অব্যাহত রাখব? আমাদের যা বলার ছিল শহীদ এর প্রতি তা কি আমরা বলছি কিনা, তাহলে কিভাবে বলব? আমরা সত্যি তা বলছি না, এই না বলার যে কারণটা, সে কারণটা আমাদের খুঁজতে হবে। কেন সে দর্শনের চর্চাটা, সে বুদ্ধিজীবীদের যে দর্শনে তারা দেশটিকে স্বাধীন করার জন্য তাদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছে, সেটা আমরা কেন পারছি না? এর কারণ হচ্ছে 1971-এর 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু পাকিস্তানি বাহিনীর যে কৌশলটা ছিল যুদ্ধের, যে কৌশলে তারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, সেই কৌশলের কাছে আমরা কিন্তু হেরে গেছি। সেই কৌশলে তারা জয় হয়েছে বলেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে আজকে আমাদেরকে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য রাখার জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে, রাজপথে নামতে হচ্ছে। আজকে বাউলদের মাথার চুল কেটে দেওয়া হচ্ছে, আজকে এই হেফাজত ইসলামী রাজপথে এই নগ্ন উল্লাস করতে পারছে, কারণ যে পাকিস্তানি প্রেতাত্মারা, যে মৌদুদীবাদের যে এই বাচ্চারা যে বাংলাদেশে আবার মাথা তুলে দাঁড়িয়েছে, এর কারণ হচ্ছে 71-এর পরাজিত শক্তি যে কৌশলটি এখানে অ্যাপ্লাই করে গিয়েছিল, সেই কৌশলে তারা
জয়ী হয়েছে। আমরা যদি বুদ্ধিজীবীদের যে দর্শন, সেই দর্শন আমাদের সমাজে রাষ্ট্রে আমরা যদি ফলো করতাম তাহলে এই পরাজয়টা আমাদের হতো না। আমি একটা কথা বলি, একদম সময় কম, একদম সময় কম, ধন্যবাদ সাহেব, আমি শহীদ কাদের, ধন্যবাদ সাইদুর ভাই, আমি একদম একদম সময় নেই আমার আজকে আর হাতে, আমি লাস্ট বাক্য শেষ করতে চাই স্টুডিওতে ডক্টর অনারিয়ান মুস্তাফা আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে আমরা যা বাংলাদেশের বলার তা আমরা কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি আমাদের নিজেদের যে দায়িত্বগুলো সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি আমার নিজের নিজের ক্ষেত্রে তাহলে বলা যাবে। আমি সবসময় স্বপ্ন দেখি বাংলাদেশ হচ্ছে একটি নারী বান্ধব, শিশু বান্ধব, তরুণ বান্ধব, যারা ভবিষ্যতে স্বপ্ন দেবে, নেতৃত্ব দেবে, একটা বাংলাদেশ হবে। তো আমার বিশ্বাস সে বাংলাদেশ হবেই, কারণ আমি এই বিশ্বাসের জায়গায় সবসময় এই বিশ্বাসটা রাখবো, কারণ বাংলাদেশই তো আমাদের, কারণ সব কিছুর মানে আপনার তো হারানোর কিছু নেই আর আপনার পাওয়ারও কিছু নেই। হারিয়েছেন যেটা সেটা তো হারিয়েছেন, কিন্তু পেয়েছেন যেটা সেটা তো বাংলাদেশে, সুতরাং বাংলাদেশ থাকবে। ধন্যবাদ অরিবার মুস্তাফা, শেষ বাক্য দিয়েই বলতে চাই বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ ছিল, বাংলাদেশ থাকবে, এবং সেই বাংলাদেশই আমরা রাখতে চাই যেই বাংলাদেশে আমাদের শহীদদের লক্ষ্য ছিল যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের শহীদদের যে দর্শন ছিল এই বাংলাদেশের একটি মানুষের মধ্যেও সামাজিক বৈষম্য থাকবে না, অর্থনৈতিক বৈষম্য থাকবে না, শ্রেণীভেদ থাকবে না, সকল মানুষ মিলেই রাষ্ট্র আমাদেরকে, সংবিধান আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রের সকল নাগরিক সমান, তেমনি বাংলাদেশই আমরা গড়ে তুলব। অন্তত পক্ষে এই যে একজন অনির্বাণ মুস্তফা কিংবা সাইদুর রহমানরা যারা প্রায় বাংলাদেশের সমান বয়সী, সেই বাংলাদেশের সমান বয়সী তরুণরাই আগামীর যে বাংলাদেশ, অর্থাৎ আজ থেকে 50 বছর পরে শত বছরের যে বাংলাদেশ, সেই শত বছরের বাংলাদেশের, বাংলাদেশের যে এই শত বছর পালন করবে যখন, তখন নিশ্চয়ই আমরা তেমন বাংলাদেশটি পাব যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম, আমাদের স্বপ্নের সোনার বাংলা। আজ এ পর্যন্তই প্রিয় দর্শক, মুক্তির যে লড়াই, মুক্তির যে যুদ্ধ, সেই যুদ্ধ চলবে নিরন্তর, থাকুন আমাদের সঙ্গেই। দেশের কথা দশের কথায় এতক্ষণ যে তিনজন অতিথি ছিলেন আমাদের সঙ্গে, জনাব অনির্বাণ মুস্তফা চৌধুরী, শহীদ কাদের এবং সাইদুর রহমান, আপনাদের তিনজনকেই আবারও শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আজকে এই গভীর রাতে আমাদের সঙ্গে ছিলেন। প্রিয় দর্শক, আপনারাও সতর্ক থাকবেন এবং অবশ্যই পরবর্তী প্রজন্মকে, উত্তর প্রজন্মকে, ঘরে আপনার সন্তানকে গড়ে তুলুন মুক্তিযুদ্ধের চেতনায়। আজ এই পর্যন্তই, শুভরাত্রি।